আজকে আপনাদেরকে আমি একটা জিনিস একটা ফ্রড নিয়ে দৃষ্টিগোচর করতে চাই, সেটা হচ্ছে এই মোবাইলে টাওয়ার বসানোর নাম করে ফ্রড। কি হচ্ছে, একটা জিনিস আপনি শুনে রাখুন, এই ভোডাফোন এয়ারটেল জিও বা যারাই আছে এরা কিন্তু এদের টাওয়ার বসায় না, এদের জন্য সব থার্ড পার্টি আছে, অন্য লোক আছে, কিনারা টাওয়ার বসান এটার সঙ্গে কিন্তু মানে ওদের ডাইরেক্টলি এই কোম্পানিগুলো কিন্তু টাওয়ার বসায় না, খুব রেগুলারলি ওনারা বসান না, ওরা অন্য থার্ড পার্টি আছে। তো এখানে কি হচ্ছে, এই এয়ারটেল ভোডাফোন জিও এদের নাম করে ফোন আসে, আবার সেই কোম্পানির কল 1400 সিরিজ টেলিমার্কেটার নাম্বার, আমরা ভাবি ওই কোম্পানি থেকে ফোন আসছে। তো ধরুন আমি এবিসি কোম্পানি একটা খুললাম, খুলে বললাম যে এরকম ব্যাপার, আমরা এয়ারটেল ভোডাফোন জিও এদের সব আমরা টাওয়ার বসিয়ে দিচ্ছি বা এটা বসাচ্ছি, আমরা এই কোম্পানি থেকে বলছি, তো আপনার বাড়িতে কি কোনো জায়গা আছে? যদি বললেন আমি জায়গা আছে ভালো, আর বললেন না আমার তো জায়গা নেই, বললেন আপনার তো বাড়ির ছাদ আছে, ছাদও হই কত লাগবে, 10x10, 10 ফিট বাই 10 ফিটই হয়ে, মানে আপনার আপনার যা বলবেন ও তাতেই রাখ। তো এবার কি হচ্ছে, যখন ওটাকে বলছে তখন বললেন যে ঠিক আছে টাওয়ার তো বসাবে, তাহলে আমি ভেজিন বিক্রি করবো, বলো 10 বছরের যদি বসাতে দেন 10 লাখ, 20 বছরের জন্য দেন 20 লাখ, আবার মাসে আপনি 25,000 টাকা করে পাবেন রেন্ট, আবার ইনিশিয়ালি একটা এক্সট্রা পেমেন্ট আছে, অ্যাডেড উইথ দিস কি আছে, আপনার একটা কোনো বাড়ির কাউকে বা আপনি কাউকে যাকে বলবেন তাকে কিন্তু এই এয়ারটেল ভোডাফোন বা রিলায়েন্স জিওতে চাকরিও দেওয়া, খুবই অ্যালিউরিং ডিউপিং। এবার কি হচ্ছে, আমরা বলি না তোমরা কোম্পানি কি করে বুঝবো, ওই আবার চলে এবার কোম্পানির অফিস দেখে যান, আপনি চলে যান এবার কোম্পানির অফিস দেখে, এরকম একটা বুঝ, আপনি কিন্তু আবার ভাববেন না কিন্তু এই যিনি কোম্পানি বিল্ডিং এর ওনার ইনি কিন্তু জানেন না এই যে মানে আনুলি কাজগুলো অপবিত্র কাজগুলো ওনার, ওনারা অফিস ভাড়া নিয়েছেন আর আপনি এসে ভাবছেন এই পুরো বিল্ডিং হবে। এবং যখন আমরা ইনভেস্টিগেশনে ওই অফিসটা আমাদেরকে বন্ধ করতে হয় এ করতে হয় সে বিল্ডিং ওনারও সামাল করেন, বিল্ডিং ওনারের কিন্তু কোনো দোষ নেই। তা দেখুন এবার কি হচ্ছে, এইরকম আমি যখন গিয়ে দেখছি আরে বাবা বিরাট বড় অফিস, তো এইবার কি হচ্ছে, তখন বলে ঠিক আছে তাহলে আপনাকে আমি একটা ফর্ম পাঠাচ্ছি, কিসে হোয়াটসঅ্যাপে ফর্ম পাঠিয়ে দিল, আপনাকে আপনি গিয়ে আনলেন, দেখুন ফর্ম কিরকম, এই যে দেখুন লোগো আছে, রিলায়েন্স টাওয়ার জিও সবই লিখে আছে, দেখুন তারপরে এই যে ফর্ম ফিল আপ করুন, আপনার নাম দিন, কোন এলাকায় আছে, কোন জায়গা আছে, কোন স্টেট আছে, তার পুরো টিম আছে, এসব বলতে থাকেন, এইসব আছে, এবার আপনি সব ফিল আপ করতে থাকলেন। এবার কি হলো, আপনি টাকা দিলেন, বলছে কি রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন লাগবে না, এবার রেজিস্ট্রেশন ফি যখন আপনি দিলেন, তা এবার রেজিস্ট্রেশন ফি দিলে আপনি বলবেন তাহলে আমাকে রিসিপ্ট চাই, তা রিসিপ্ট দেখুন, উনি একটা রিসিপ্ট দিলেন আপনাকে, কিরকম এরকম ধরুন একদম লোগো টোগো লাগানো, তার মধ্যে এই দেখুন লেখাও আছে অমুক তমুক, এই করে আপনাকে এত টাকা, এই যে দেখুন এই যে এত নামটা আমি এডিট করেছি, এত টাকা 60,000 অলরেডি দিয়ে দিলাম, কি হলো রেজিস্ট্রেশন। এবার এরপরে আবার দিতে হবে টাকা, তখন কি ছিল যে আপনি শুধু রেজিস্ট্রেশন ফি দেবেন আর তারপরের দিন থেকে আপনাকে সমস্ত টাওয়ারের জিনিসপত্র লিখে আপনার বাড়িতে ওখানে টাওয়ার বসবে। এবার তারপরে বলবে না সিকিউরিটি মানি তো নেওয়া হয়নি, সিকিউরিটি মানি বলে আমার বাড়িতে তো তুমি টাওয়ার বসাবে, তো আমার তো জমি আমার, তো আমার আবার সিকিউরিটি বলে না এত যে 20 কোটি টাকার আমরা জিনিসগুলো ফেলবো আপনার কাছে, সিকিউরিটি মানি না আবার সিকিউরিটি, এইভাবে তারপরে জিএসটি, তারপরে এই চার্জ ওই চার্জ, টায়ের কাছে লাইসেন্স নিতে হবে, এই সমস্ত করে পর পর আমি এরকমও দেখেছি 1 কোটির বেশি টাকাও কিন্তু মানুষ ওই টাওয়ারের নাম করে, এবং ওরা বলে এই যে টাকাগুলো আপনি দিচ্ছেন এই সমস্ত টাকা কিন্তু আপনার ওই 25 লাখের সঙ্গে বা 20 লাখের সঙ্গে সব কিন্তু রিফান্ডেবল, এমন না যেটা নিয়ে নেওয়া। তো এইভাবে কি আছে, এইভাবে কিন্তু টাকা চলে গেল, আপনাকে বলছি এইভাবে টাওয়ার বসে না, এইভাবে টাওয়ার বসে না, টাওয়ার যেটা বসান। আর ওরা বলবে কি, এবার কি যখন আপনি এইগুলো পাঠান বলো ঠিক আছে আপনার সাইটের দলিল জমির দলিলটা পাঠান, আমি কি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলেন বা জমি দিয়ে আপনি, এবার ভেরিফাই করতে কবে যাবো, বলে না আমরা তো স্যাটেলাইট দিয়ে ভেরিফাই করি, আমি ফোনে আমরা স্যাটেলাইট দিয়ে করি যে আমাদের ওটা ফ্রিকোয়েন্সিতে আসছে কিনা, লংগিটিউড আমরা দেখি নি, এইভাবে কি আমরা বেশি ওইভাবে মিথ্যা করে আমরা বুঝে যাই, আর এরপরে ইন দ্য নেম অফ ইনস্টলেশন অফ টাওয়ার মানে প্রচুরটা এই হিউজ অ্যামাউন্ট গুলো মানে আমাদের বেরিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি অনেক ক্ষেত্রে রিটায়ারমেন্ট যারা করেছেন বা কিছু পেয়েছেন বা কিছু আছে, উনি দেখেন যে ঠিক আছে ইন্টারেস্ট কম আছে, তাহলে যদি একটা টাওয়ার বসলো বাড়িতে তাহলে আমি অনেক টাকা পাবো, আমার আনএমপ্লয়েড ছেলেটারই হবে, এইভাবে স্যার পাই না। সেই জন্য আপনাদেরকে বলছি
ইন দ্য নেম অফ ইনস্টলেশন অফ টাওয়ার বলে যে ফোন পাবেন ইগনোর করবেন, এটা হবে না, এটা হতে পারে না, এইভাবে টাওয়ার বসে না, টাওয়ার অন্য কোম্পানি বসায়, সেগুলো যে সমস্ত কোম্পানি টাওয়ার বসায় তাদের সঙ্গে ইন্টারনাল ব্যাপার আছে, এগুলো অন্য পন্থায় হয়, এইভাবে ফোন করে বললো আর সমস্ত জিনিস পাঠিয়ে দিলেন আর হোয়াটসঅ্যাপে চ্যাট হলো, আর অফিস থেকে কাইন্ডলি ঘুরবেন না, এই অফিস ওদের না, এই চেয়ার টেবিল কিচ্ছু ওদের না, পুরোটা ভাড়া নাও। নমস্কার।